নমস্কার, স্বাগতম জানাইছো আর স্টুডিওত মই নব গগৈ। আর এই মুহূর্তত যে লাখ লাখ সরকারি চাকরি প্রত্যাশী নিবনার বাবে জরুরি খবর লৈ অহার চেষ্টা করছো। আর আপনি যদি সরকারি চাকরি লাভৰ বাবে প্রস্তুতি চলাই আছে তেনেহলে আপনি প্রস্তুতি অব্যাহত রাখক, কিয়নো পুনের হাজার হাজার চাকরি বিজ্ঞাপন প্রকাশ পাব বলে উল্লেখ করেছে বা বৃহৎ ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। অহা এবছৰৰ ভিতৰতে আৰু 50,000 চাকরির বিজ্ঞাপন প্রকাশ করব রাজ্য সরকারে। আর এনেদরে এটা নিবনুক লৈ বৃহৎ ঘোষণা করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। আমি সবিস্তারে খবরটি লৈ অহার চেষ্টা করি। জানাইছো এটা ডাঙর খবর, গুরুত্বপূর্ণ খবর, যে অসমৰ লাখ লাখ নিবনুৱালৈ মুখ্যমন্ত্রী ডাঙর ঘোষণা। অহা এবছৰৰ ভিতৰত পুনৰ ওলাব হাজার হাজার চাকরির বিজ্ঞাপন, আৰু 50,000 চাকরির বিজ্ঞাপন প্রকাশের প্রতিশ্রুতি দিছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। আর উল্লেখ করে তেখেতে কৈছে যে এতিয়া মন্ত্রী বিধায়কর আত্মীয় সরকারি চাকরি নাপায়, এতিয়া মেধার ভিত্তিক দুখিয়া দরিদ্র ঘরের যুবক যুবতীয়েহে লাভ করে সরকারি চাকরি। সরকারি চাকরির নামত আজির দিনত এটকাও ঘুষ দিব নালাগে, টকা দি সরকারি চাকরি লাভ নকরে, মেধার ভিত্তিতহে লাভ করে সরকারি চাকরি। এনেদরে বৃহৎ মন্তব্য প্রকাশ করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। আর অসমৰ লাখ লাখ নিবনুৱালৈ এনেদরে বৃহৎ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার, কৈছে যে অহা এবছৰৰ ভিতৰত আৰু 50,000 চাকরি বিজ্ঞাপন প্রকাশ করা হব, আকৌ চাকরি ওলাব। এবছৰৰ ভিতৰতে 50,000 পদৰ বিজ্ঞাপন প্রকাশ করব রাজ্য সরকারে, বিভিন্ন পদৰ বিভাগৰ বিভিন্ন বিভাগৰ পদৰ বাবে, খালি পদৰ বাবে এনেদৰে এতিয়া চাকৰি বিজ্ঞাপন প্ৰকাশ কৰা হ'ব বুলি প্ৰতিশ্ৰুতি প্ৰদান কৰিছে নিবনুৱাক উদ্দেশ্যে এনেদৰে ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মায়। আৰু এতিয়া মেধাৰ ভিত্তিত দুখীয়া দৰিদ্ৰ ঘৰৰ যুৱক যুৱতী লাভ কৰে চৰকাৰী চাকৰি, এই মন্তব্য কৰিছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মায়। এই মুহূৰ্তত মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ মন্তব্য আমাৰ হাতত আহি পৰিছে, আমি মন্তব্য শুনোৱাৰ চেষ্টা কৰিম। লোকৰ মনত আছে ইলেকশনের সময়ত আমি কৈছিল যে বিজেপি সরকার যদি শাসনলৈ আহে আমি 1,00,000 লড়া ছোৱালীক সরকারি চাকরি দিম। মোর কথা বহুতে বিশ্বাস করা নাছিল, বোলে 1,00,000 চাকরি কোরপরা হব, দরমাহা দিব টকা নাই, আকো চাকরি কোরপরা হব। আজি আমি প্রমাণ করিলো 3 বছৰৰ ভিতৰত যে কথা দি আমি কথা রাখিব পাৰো, আৰু 1,00,000 সরকারি চাকরি আজি আমি অসমৰ যুবক যুবতী সকলৰ মাজত আমি নিয়োগপত্র দিব পাৰিলো। এতিয়া সরকারি চাকরি কোনে পায়? সরকারি চাকরি আগতে পাইছিলে মন্ত্রী বিধায়কৰ লৰা ছোৱালী, অফিচাৰৰ খুলখালি খালপতি, ধনী মানুহৰ লৰা ছোৱালী। কাৰণ 5,00,000ৰ পৰা 1,00,000,000 টকালৈকে ঘোষ দিব লাগিছিল। এতিয়া চাকরির রিজাল্ট দিলে আপনাদের দেখা পায় টিভির পর্দাত, কোনোবা ঠেলা চালকর লড়া, কোনোবা রিক্সা চালকর লড়া, কোনোবা মানুহৰ ঘৰত কাম করে জীবন আহরণ করা, জীবন যাপন করা, সেই কাম করা মহিলাজনীর ছোৱালী। আজি সরকারি চাকরির পরিসীমা বদলি গল এই ইলেকশনের সময়ত। মই বহুত জায়গালেকে গলো, 5টা সমষ্টির 50টা বিধানসভা সমষ্টিত গলো, ডেকা লড়াই লগ পালে মোক সুধে যে মামা পুলিশের ইন্টারভিউ কেতিয়া হব। তার মানে পরিবেশের পরিবর্তন চাও, এসময় মুখ্যমন্ত্রীক এই কথা নুসুধিছিল, আজি মানুহৰ মনত আশার সঞ্চার হৈছে যে আমি লড়া ছোৱালীক পঢ়ুৱাৰ পিছত সরকারি চাকরি এটা পাব পাৰো। আজি মই শিবদৌলৰ সন্মুখত পুনৰ ঘোষণা কৰিছো, আমাৰ দেৱীদৌলৰ সন্মুখত পুনৰ ঘোষণা কৰিছো, এই শিবসাগৰৰ ঐতিহ্যমণ্ডিত পবিত্ৰ ভূমিত আকৌ ঘোষণা কৰিছো যে অহা এবছৰৰ ভিতৰত আমাৰ চৰকাৰে আৰু 50,000 লৰা ছোৱালীক সরকারি চাকরি দিব। 1,00,000 দি উঠিলো, আৰু 50,000 লৰা ছোৱালীক আমি চৰকাৰী চাকৰি দিম। মোৰ মনত এটাই কথা, অসমীয়া যুৱক যুৱতীৰ মাজত আশাৰ বন্তি গছি নুমাই যাব নালাগে, আমাৰ যুৱক যুৱতীৰ মাজত আশাৰ বন্তি গছি জ্বলি থাকিব লাগে। যিসকলে চাকৰি নকৰে,
যিসকলে ব্যবসায় করিব খুঁজে তেওঁলোকর বাবেও আমি চিন্তা করছো। আত্মনির্ভর অসম আসনি, এই আসনির অধীনত যিসকল যুবক যুবতীয়ে চাকরির পরিবর্তে ব্যবসায় করিব সরকারে তেওঁলোকক 2,00,000 টাকাকৈ আগবঢ়াব। আপোনালোকর মনত আছে ইলেকশনের সময়ত আমি কৈছিল যে বিজেপি সরকার যদি শাসনলৈ আহে আমি 1,00,000 লড়া ছোৱালীক সরকারি চাকরি দিম। মোর কথা বহুতে বিশ্বাস করা নাছিল, বোলে 1,00,000 চাকরি কোরপরা হব, দরমাহা দিব টাকা নাই, আকো চাকরি কোরপরা হব। আজি আমি প্রমাণ করিলো 3 বছরের ভিতরত যে কথা দি আমি কথা রাখিব পারো, আর 1,00,000 সরকারি চাকরি আজি আমি অসমের যুবক যুবতী সকলের মাজত আমি নিয়োগপত্র দিব পারিলো। এতিয়া সরকারি চাকরি কোনে পায়? সরকারি চাকরি আগতে পাইছিলে মন্ত্রী বিধায়কর লড়া ছোৱালী, অফিসারর খুলখালি খালপতি ধনী মানুষের লড়া ছোৱালী, কারণ 5,00,000-1,00,000 টাকালৈকে ঘোষ দিব লাগিছিল। এতিয়া চাকরির রিজাল্ট দিলে আপনাদের দেখা পায় টিভির পর্দাত, কোনোবা ঠেলা চালকর লড়া, কোনোবা রিক্সা চালকর লড়া, কোনোবা মানুষের ঘরত কাম করে জীবন আহরণ করা, জীবন যাপন করা, সেই কাম করা মহিলাজনীর ছোৱালী। আজি সরকারি চাকরির পরিসীমা বদলি গল এই ইলেকশনের সময়ত। মই বহুত জায়গালেকে গলো, 5টা সমষ্টির 50টা বিধানসভা সমষ্টিত গলো, ডেকা লড়াই লগ পালে মোক সুধে যে মামা পুলিশের ইন্টারভিউ কেতিয়া হব। তার মানে পরিবেশের পরিবর্তন চাও, এসময় মুখ্যমন্ত্রীক এই কথা নুসুধিছিল, আজি মানুষের মনত আশার সঞ্চার হয়েছে যে আমি লড়া ছোৱালীক পড়ুয়ার পিছত সরকারি চাকরি এটা পাব পাৰো। আজি মই শিবদৌলর সন্মুখত পুনের ঘোষণা করছো, আমার দেবীদৌলর সন্মুখত পুনের ঘোষণা করছো, এই শিবসাগরের ঐতিহ্যমণ্ডিত পবিত্র ভূমিত আকৌ ঘোষণা করছো যে অহা এবছরের ভিতরত আমার সরকারে আরো 50,000 লড়া ছোৱালীক সরকারি চাকরি দিব। 1,00,000 দি উঠিলো, আরো 50,000 লড়া ছোৱালীক আমি সরকারি চাকরি দিব। মোর মনত এটাই কথা, অসমীয়া যুবক যুবতীর মাজত আশার বন্তি গছি নুমাই যাব নালাগে, আমার যুবক যুবতীর মাজত আশার বন্তি গছি জ্বলি থাকিব লাগে। যিসকলে চাকরি নকরে, যিসকলে ব্যবসায় করিব খুঁজে তেওঁলোকর বাবেও আমি চিন্তা করছো। আত্মনির্ভর অসম আসনি, এই আসনির অধীনত যিসকল যুবক যুবতীয়ে চাকরির পরিবর্তে ব্যবসায় করিব সরকারে তেওঁলোকক 2,00,000 টাকাকৈ আগবঢ়াব।